সপ্তম জাতীয় কৌশ প্রতিযোগিতায় দাপট দেখালো শিলচর। 22 এবং 23 ডিসেম্বর সার্জাপুর টিভিএস প্লেস বেঙ্গালুরুতে আয়োজিত 10 থেকে 13 অনূর্ধ্ব ক্যাটাগরির এই প্রতিযোগিতায় শিলচরের প্রতিযোগীরা 5টি গোল্ড, 7টি সিলভার, 9টি ব্রোঞ্জ নিয়ে সারা ভারতে দ্বিতীয় সেরা দলের শিরোপা অর্জন করল। প্রতিযোগিতায় গোল্ড প্রাপকরা হল রাহুল নাথ, সুলতান আহমেদ লস্কর, সঞ্জু সিং, সোনিয়া হাসিমা লস্কর, উৎসব দেব প্রমুখ, এবং রৌপ্য পদক জয়ীরা হল থংলুম্বা সিনহা, সত্যিকা পাল, মানুষ দেব, সুদেবী সিনহা, বিশাল সিনহা এবং রাহুল নাথ। এছাড়া সারা আসামে প্রথম ব্ল্যাক বেল্ট পেয়েছেন দীপক দাস। প্রতিযোগিতায় রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন রণজয় দাস এবং সভাপতি সুদীপ পাল।